সারপ্রাইজ একটা দিন পেয়েছি, পুরো দীঘাকে মানে লুটে নেওয়ার চেষ্টা করছি আর কি। টোটাল মস্তি, ফুল মস্তি। তো এই দাদার ভিডিও আমরা প্রতিদিন দেখি, তো এই দীঘা আসার আগেও দেখেছি দাদা প্রত্যেকদিন, আজ থেকে তিন চার মাস থেকে দীঘার আপডেট দিয়েছে, দাদার ভিডিওগুলো খুব ভালো হয়। তো তোমরা এই দাদার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে, কিন্তু অবশ্যই করবে। এই চ্যানেলটার নাম হচ্ছে রিসান রেহান, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, দাদা খুব ভালো ভালো ভিডিও দেয়। তো এনজয় দিস ভিডিও, ওনলি ওয়ান এনজয়। দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই বাইরা কারণ কারণ দাদা প্রচুর ভালো ভালো ভিডিও দেয়, আমরা দাদাকে অনেক দিন থেকে ফলো করে আসছি। তো তোমরা ভিডিওটাকে দেখো, এনজয় করো, আর তোমরা দীঘায় ঘুরতে আসো। আমার আমার এই ছোট ছোট ভাইরা দীঘা চলে এসেছে, তো খুবই এনজয় করছে আজকে রুজল মলে বাজারে। আর দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, সি ইউ। আজকে 16 সেপ্টেম্বর থার্সডে, তো থার্সডেতে রোদ ঝলমলে ওয়েদার দীঘাতে, তো সেই রোদের মধ্যে আমি চলে এসেছি নিউ দীঘার পুলিশ হলিডে হোম ঘাটে। এখানে এসে দেখি পেছনে পার্কিংয়ে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর পর্যটক এই কয়েকদিনের দুর্যোগে যারা আসতে পারেনি তারা আজকে এসে ভিড় জমিয়েছেন দীঘাতে। তো আমরা এখান থেকে উঠে এবার একটু সি বিচের দিকে যাব। নিউ দীঘা সি বিচে সমুদ্র স্নান আবার শুরু হয়ে গেছে, গত 4 দিন খারাপ ওয়েদারের জন্য সমুদ্রে স্নান করার পারমিশন দেওয়া হচ্ছিল না কাউকেই, তো আজ থেকে আবার পর্যটকেরা সমুদ্রে নেমে স্নান করতে পারছে সি বিচে। তো আমরা এখন নিউ দীঘা সি বিচে যাবো, ওখানকার কি ভাইব রয়েছে আজকে সেটা দেখবো আমরা। গত 2-3 দিন নিম্নচাপের প্রভাবে দীঘার আবহাওয়া পুরো খারাপ ছিল, সারাদিনই ঝড় বৃষ্টি, আর আজকে সকালে অনেকদিন পরে সূর্যের মুখ দেখলো দীঘা। তো আবার সমুদ্রের স্নান শুরু হয়ে গেছে, আজকে সমুদ্র অনেক শান্ত এবং কিছুক্ষণ আগে জোয়ার শেষ হয়েছে, তারপর বেলা 10টার পর থেকে পর্যটকেরা সমুদ্রে নেমে স্নান করতে পারছেন। আর আজকে এই বৃহস্পতিবারও অসংখ্য পর্যটক রয়েছে, চারিদিকে তাকালে প্রচুর সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে এখানে, তো সবাই সমুদ্রে নেমে স্নান করছে নিউ দীঘা সি বিচে। তো আজকে 16 সেপ্টেম্বর ফার্স্টে, তো ফার্স্টে দীঘার পরিস্থিতি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দীঘায় পর্যটকের সংখ্যা প্রচুর রয়েছে এবং ওয়েদার আবার ক্লিয়ার হয়ে গেছে, আবার রোদ ঝলমলে ওয়েদার এবং সুন্দর সমুদ্রের ঢেউ, তো পর্যটকেরা দারুণ এনজয় করছে এখানে। কালকের ওয়েদারটা খারাপ ছিল, তার জন্য আমরা দীঘাতে আমাদের নাম থেকে হাঁটতে যাই, তো আজকে ওয়েদারটা অনেকটা সবচেয়ে বেটার আছে, সেই জন্য আমরা এনজয় করছি। দেখতে পাচ্ছি সবাই অনেকেই এসে নেমেছে, অনেকে এনজয় করছে, সবাই আনন্দে আছে। এখানে ব্যাগ বোলিং খেলছে এইসব ভাইয়েরা, তো সমুদ্রের জল আজকে যথেষ্ট শান্ত রয়েছে এবং এই রোদ ঝলমলে ওয়েদারে সুন্দর সমুদ্রের শোভা আজকে, তো অসংখ্য পর্যটক জলে নেমে স্নান করছে, তো তারা এনজয় করছে এইসব ভাইরা। খুব ভালো লাগছে আমাদের এখানে এসে, এর থেকে কালকের আরো ঢেউ ছিল, আজকে একটু কম আছে, তার জন্য সমুদ্রে নামা বন্ধ ছিল, গতকাল থেকে একটু ছাড় ছিল, আজ থেকে সমুদ্রে নামা পুরোপুরি আবার চালু হয়েছে, আজ থেকে পর্যটকেরা সমুদ্রে নেমে স্নান করতে পারছে, যদিও এই সুযোগ কতদিন থাকবে তার ঠিক নেই, কারণ শুক্র শনিবার থেকে আবার ওয়েদার খারাপ হওয়ার চান্স রয়েছে, যদি কাল থেকে ওয়েদার খারাপ হয়ে যায় তো সেই খারাপ ওয়েদারে কোনো পর্যটককে সমুদ্রে নামতে দেওয়া হবে না। তো দেখা যাক কী হচ্ছে দীঘার সিচুয়েশন। ভালোই লাগছে আজকে ওয়েদার, অনেক ভালো কালকের তুলনায় আজকে ওয়েদার খুব ভালোই, ভ্রমণের জন্য উপযুক্ত, আপনারাও আসতে পারেন, এখন ওয়েদার ভালো হয়ে গেছে, মানে কিছুটা আশাকে নষ্ট করে দিয়েছিল, সকাল ফার্স্টটা একটু ভালো পেয়েছিল, তারপর থেকে সারাদিন বৃষ্টি, তবে আজকে একদম জম্পেজ একটা দিন পেয়েছি, পুরো দীঘাকে মানে লুটে নেওয়ার চেষ্টা করছি আর কি, টোটাল মস্তি, ফুল মস্তি, অসাধারণ ওয়েদার। দীঘার সি বিচে একের পরে ঢেউ ভাঙছি আমি, আর এখন ভাটা চলছে, তো সেই কারণে পর্যটকেরা পুরো সমুদ্রে স্নানের মজা নিতে পারছে আজকে, তো অনেকেই চলে এসেছে, বাচ্চা কাচ্চার সংখ্যা প্রচুর রয়েছে, সবাই ফ্যামিলি নিয়ে এসেছে বেশিরভাগ, এবং দীঘার যা কোভিড রেস্ট্রিকশান ছিল তাই রয়েছে, এবং অসংখ্য পর্যটক সবার সাথে কথা বললাম আমরা, বেশিরভাগই কোভিড রেস্ট্রিকশান ফলো করে এসেছে, আর যারা ডে টু করতে এসছে তারা মানে বেশিরভাগই সবাই কোভিড রেস্ট্রিকশান ফলো করে দীঘায় এসে এইভাবে এনজয় করছে আজকে। আজকে আবহাওয়া খুব ভালো, ফলে সমুদ্রে নামতে পারা বিউটিফুল, হ্যাঁ সমুদ্রে আমরা নিশ্চিন্তে স্নান করতে পারছি, নিরাপদে থাকতে পারছি, ঘুরতে পারছি, ঢেউ খেতে পারছি, এবং প্রশাসন থেকেও আজকে অনুমতি দিয়েছে, খুব ভালো এনজয় করেছি। হ্যালো সবাইকে, আমি সত্যনাথ, এখানে আমার
আমার প্রচুর মজা আসছে। আমি আজকে দীঘায় এসেছি, এতদিন যতগুলো বৃষ্টি ছিল তাতে সবার একটু কষ্ট হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে রোদচর বলে ওয়েদার রয়েছে, কিন্তু আবার আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে আমাদের এই দীঘা এরিয়া সম্বন্ধে, সেটা হচ্ছে আগামী পরশু থেকে অর্থাৎ শনিবার থেকে আবার একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হতে চলেছে, তার ফলে দীঘার ওয়েদার আবার খারাপ থাকবে শনিবার রবিবার এইসব দিনগুলোতে। তো আবার একটি নিম্নচাপের মুখোমুখি হতে চলেছে আমাদের দীঘা সৈকত, তো আবার সেই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, আবার ওয়েদার খারাপ থাকার চান্স রয়েছে। আর মাঝখানে এই দুদিন একটু ছাড় দিয়েছে আমাদেরকে, আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার অবধি একটু ওয়েদার ভালো থাকার চান্স রয়েছে। তো পর্যটকেরা এই সুযোগ মিস করেনি, আজকে অনেক সংখ্যায় পর্যটক এসে দলে দলে নেমে তারপর এনজয় করছে। আর আমরা গতকালকে বেড়াতে এসেছিলাম, গতকালকে একটু আকাশটা মেঘলা ছিল অনেক, আজকে অনেক ওয়েদারটা অনেকটা সুন্দর আছে কালকে পরিমাণে। আপনারা সবাই দীঘা বেড়াতে আসবেন, খুব এনজয় করছি। কিন্তু আপনারা আবহাওয়া দেখতে পাচ্ছেন, আজকের আবহাওয়া টোটালি খুব সুন্দর। আর দীঘা একটা সুন্দরময় জায়গা, এবং যা কী বলবো, সে আমাদের এমনি দীঘার তুলনায় হয়তো এরকম জায়গা আর পাওয়া যাবে না, দীঘার মতো জায়গা। তো আপনারা সবাই আসবেন, এটাই চাইবো। আমরা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, ফ্যামিলি নিয়ে আসবেন। আকাশ আকাশ প্রচণ্ড এনজয় করছি আমরা। প্রথমত আমার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছি এই মুহূর্তে, সবাই আছে আমার ফ্যামিলিতে, সবাই হয়তো ভেতরে আছে, বাচ্চার জন্য আমি বেশি হিসাবে যেতে পারছি না। আমরা চার দিন আছি, আজ প্রচুর নামতে দিয়েছে, প্রচুর ওয়েদার খারাপ ছিল, নামতে দেয় ভালো লাগছে আমাদের আজকের দীঘা সংখ্যাতে। চার দিন পুরো মাটি হয়ে গেছে, ভাবতে বাড়াতে পারিনি, তার সঙ্গে খুব আনন্দ করছি। আজকে বাড়ি চলে যাবো, আজকেরই আমাদের শেষ, চলে যাবো। আনন্দ খুব ভালো পেয়েছি, তাজপুর মন্দারমণি শঙ্করপুর ইত্যাদি সমস্ত জায়গাগুলোতেই সমুদ্র স্নান পুরো রেস্ট্রিক্টেড ছিল, কারণ এই খারাপ ওয়েদারে সমুদ্র উত্তাল ছিল, সেই উত্তাল সমুদ্রে কাউকেই নামার পারমিশন দেওয়া হচ্ছিল না। কিন্তু আজকে আবার রোদচল বলে ওয়েদার এসেছে, এবং ওয়েদার চেঞ্জের ফলে আবার আজকে পর্যটকেরা পারমিশন পেয়েছেন সমুদ্রে নেমে স্নান করার, এবং ব্যাপক এনজয় করছে এখানে। আর এখানে আমরা দেখছি অসংখ্য বাচ্চা কাচ্চা নিয়ে সবাই চলে এসেছে, তো একদম ছোটো ছোটো বাচ্চারাও যেমন এনজয় করছে, সবাই এনজয় করছে এখানে। তো দীঘা এনজয় করারই জায়গা। হ্যাঁ, আমরা ওয়েদার খুব খারাপ, আজকে ওয়েদার খুব ভালো, স্নান করছি, এনজয় করছি। দীঘাতে কালকে এসেছি, কালকে আবহাওয়া খুব খারাপ ছিল, তাই জন্য লোকও অনেক কম ছিল, আজকে খুব ভিড়ও আছে, আবহাওয়া খুব ভালো আছে। আপনারা আসুন, আপনারাও এনজয় করবেন, আমরাও এনজয় করছি। তো কাল থেকে প্রচুর ওয়েদার খারাপ ছিল, আজকে দেখছি সূর্য উঠেছে, খুব ভালো লাগছে, তাই প্রচুর এনজয় হচ্ছে দীঘায়। তো এখনো তিন দিন চার দিন থাকবো এখানে, পুরো ফুল এনজয় করবো, ফুল মাস্তি হবে। তো তোমরা মিস করো না, তোমরা চলো তো দীঘায়, প্রচুর মজা হবে ভাই। এবার আমি চলে যাচ্ছি অন্য কোনো জায়গায়, দীঘার অন্য জায়গায় কি হচ্ছে সেগুলো একটু দেখবো আমরা। উদয়পুর সি বিচে এসে দেখছি অসংখ্য চেয়ার টেবিল পড়ে রয়েছে, সামিয়ানা টাঙিয়ে সমস্ত দোকানদার ভাইয়েরা পুরো রেডি হয়ে গেছে সি ফুড ইত্যাদি সব নিয়ে, কিন্তু পর্যটকের সংখ্যা অত্যন্ত কম, খুব হাতে গোনা অল্প কিছু সংখ্যায় পর্যটক রয়েছে উদয়পুর সি বিচে আজকে, কারণ দীঘাতে ভিড় খুব অল্প। দীঘায় পর্যটকের সংখ্যা কম থাকলে ন্যাচারালি উদয়পুর বিচেও লোক কম থাকে, তো আজকে এই থার্সডেতে উদয়পুর বিচ পুরো ফাঁকা বলা যায়, বেশ কয়েকটা টেবিল রয়েছে, তবে আমরা যা দেখলাম অন্তত 15-20টা টেবিলে পর্যটকেরা রয়েছে, বাদবাকি উদয়পুর বিচ পুরো ফাঁকা বলা যায়। এদিকে অসংখ্য বাইক দাঁড়িয়ে আছে, কোনো বাইকে চড়ার কেউ নেই আজকে। তো এই ওয়েদার খারাপ ছিল দীঘাতে, সেই জন্য পর্যটকেরা সবাই টেনশনে ছিলেন যে দীঘার ওয়েদার কেমন রয়েছে। তো আজকে আবার রোদ ঝলমলে ওয়েদার এসেছে, যদিও এই ওয়েদার এর স্থায়িত্ব কতটা সে নিয়ে আমাদের সংশয় রয়েছে, কারণ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আমাদের হাতে রয়েছে তা হচ্ছে আগামী দু একদিনের মধ্যে আবার খারাপ ওয়েদারের সম্মুখীন হতে পারি আমরা। তো দেখা যাক কতটা কি হচ্ছে এখানে। উদয়পুর সি বিচে যথারীতি অসংখ্য মাছ কাঁকড়া ইত্যাদি সাজিয়ে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা বসে রয়েছে, তো পর্যটকেরা এসে এখানে এনজয় করার সুযোগ রয়েছে প্রচুর। কিন্তু আজকে ফার্স্ট ডেটে যেহেতু পর্যটকের সংখ্যা খুবই কম, সেই জন্য বেশিরভাগ দোকান ফাঁকাই রয়েছে। মাছ কাঁকড়া আমরা বিক্রি করি, এখানে লোকজন কম আসছে, বিচে সবাই আসুক, এনজয় করুক। আমাদের বিচ কেমনভাবে চলবে, আপনারা না আসলে কী করে চলবে, আপনারা আসুন,
কলকাতা থেকে হোক যেখানে পাবে উদয়পুর বিচে চলে আসবে। ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে মেরিন ড্রাইভ সি বিচ আজকে ফাঁকাই বলা যায়। তো একদম হাতে গোনা কয়েকজন রয়েছে, সখানেক পর্যটক সমুদ্রে নেমে স্নান করছে। আর সি বিচের উপরে এই যে দোকানগুলো রয়েছে এগুলো বেশিরভাগই ফাঁকা পড়ে রয়েছে, অসংখ্য ফাঁকা চেয়ার টেবিল এখানে পর্যটকদের জন্য অপেক্ষা করছে। আজকে খুব অল্প সংখ্যক পর্যটক এসে আজকে মেরিন ড্রাইভ বিচে এই দোকানগুলোতে বসে সি ফুড এনজয় করছে। তো আজকে দীঘা পুরো ফাঁকা বলা যায় এই রোদ ঝলমলে ওয়েদারে। আজকে দীঘায় পর্যটকের সংখ্যা খুবই কম, আজকে বৃহস্পতিবারে দীঘায় খুব অল্প সংখ্যায় লোক রয়েছে, কালকে ফ্রাইডে স্যাটারডে রয়েছে পরপর। দেখা যাক এই উইকেন্ডে কেমন ভিড় হয়, যদিও এই উইকেন্ডে আবার ওয়েদার খারাপ থাকার সম্ভাবনা রয়েছে। তো লেটস সি, কাঁকড়া হচ্ছে, কাল থেকে ওয়েদারটা একটু পরিষ্কার হতে লোকজনরা পর্যটকরা আসা শুরু করেছে, আজকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়েছে, এই জন্য ব্যবসা আমরা শুরু করেছি। মেরিন ড্রাইভ সি বিচের পাশে এরকম বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের নৌকো পার্কিং করা থাকে, কারণ এই জায়গা থেকে নেমেই ওনারা সমুদ্রে মাছ ধরতে চলে যান। তো নিউ দীঘা বিচেও স্নান চলছে, আর ওল্ড দীঘায় একমাত্র এই মেরিন ড্রাইভ বিচে সমুদ্র স্নান অ্যালাউড রয়েছে। ওল্ড দীঘার আর কোনো জায়গায় সমুদ্রে নেমে স্নান করা যায় না, তো সেই জন্যে এই মেরিন ড্রাইভ বিচ ধীরে ধীরে পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। এবং ওল্ড দীঘার হোটেলগুলিতে যে পর্যটকেরা থাকে তারা বেশিরভাগই এখন এই মেরিন ড্রাইভ বিচে এসে সমুদ্র স্নানের মজা নেয়। আর সামনেই অসংখ্য সি ফুডের দোকান রয়েছে, ওশিয়ানা বিচের মতো একটা মোটামুটি অ্যাম্বিয়েন্স সেখানে রয়েছে। ওল্ড দীঘাতে মেরিন ড্রাইভ বিচে যাওয়ার পথে ঠিক সৈকতা বাসের অপোজিটে যে পার্কটি ছিল, অর্থাৎ সমুদ্রের একদম ধারের যে জায়গাটা, ওটা গত ইয়ার সাইক্লোনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই জায়গাটা। তো তারপরে আবার কাজ শুরু হয়ে গেছে, এখানে একটা গেট তৈরি হচ্ছে, এই গেট দিয়ে ঢুকে বিচে যাওয়া যাবে। এবং এই জায়গাটাও পুরো বিউটিফিকেশনের কাজ চলছে এবং অসংখ্য মেটেরিয়ালস পড়ে রয়েছে এবং মিস্ত্রি ভাইয়েরাও কাজ করছে এখানে। তো এই জায়গাটাকে আবার সৌন্দর্য পুনরুদ্ধারের কাজ শুরু হয়ে গেছে। তো সৈকতা বাস হোটেলের অপোজিটে সি বিচের ঠিক পাশে ওল্ড দীঘাতে এই বিরাট বড় জায়গা রয়েছে, এই জায়গাটা পুরো টোটাল জায়গাটা জুড়েই একটা বিউটিফিকেশনের প্রজেক্ট নেওয়া হয়েছে। তো দেখা যাক কেমনভাবে সেজে ওঠে এই জায়গাটা। আবার এই জায়গায় দুটি নারকেল গাছ রয়েছে, গত ইয়ার সাইক্লোনে সমুদ্রের ঢেউ চলে গেছিলো এই নারকেল গাছগুলোর উপর দিয়ে। যাই হোক, ওই গাছগুলোর গোড়াগুলোকে এখানে সাজানো হচ্ছে, পুরো এই জায়গাটাতেই একটা বিউটিফিকেশনের কাজ চলছে। আশা করি এই জায়গাটা খুবই সুন্দর রূপ নেবে কিছুদিনের মধ্যেই।